কোরবানির পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি শরীয়ত অনুযায়ী নিয়ম হলো সেই বাচ্চাকেও জবে করে দেওয়া যদি আপনার খেতে না করে না খেলেন আহ এরপরে যে প্রশ্ন করেছেন আব্দুল হালিম স্বপন আপনি জানতে চেয়েছেন আমাদের একটা গরুকে আমাদের একজন প্রতিবেশী বলাৎকার করেছে গরুটি সাত মাসের অন্তঃসত্ত্বা এলাকার লোকজন গরুটিকে জবাই করে কবর দেওয়ার কথা বলেছে এক্ষেত্রে ইসলাম বিধান অনুযায়ী ফায়সালা কি হবে আল্লাহ মাফ করুন এ ধরনের নিকৃষ্ট এবং নোংরা মনের মানুষ আমাদের সমাজে আছে কোথায় আমরা বাস করি অথ এরকম জটিল একটা সময় আমাদের মা বোনরা যখন জিজ্ঞেস করেন যে চেহারা প্রদর্শন করা যাবে কিনা তো সেগুলোর উত্তর হয় আর দেওয়ার প্রয়োজন হয় না এই সমস্ত পরিস্থিতিগুলো বলে দিচ্ছে যে আমরা কোথায় বসবাস করছি কি সময় কী ধরনের সময় পার করছি অতএব ফেকনার সমস্ত দুয়ার বন্ধ করার জন্য আমাদের অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত যাই হোক এক্ষেত্রে পশু জবে করে কবর দিয়ে ফেলতে হবে না এরকম কোনো কথা নেই এটা কি স্বাভাবিকভাবে আপনারা জবে করে খেতে পারেন